বাংলাদেশ সীমান্তে বোমা নিয়ে ঘাঁটি গেড়েছে মিয়ানমার। বাংলাদেশ সীমান্তে ব্যাপক সমরসজ্জা করে উত্তেজনা বৃদ্ধি করেছে মিয়ানমার। রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে দাবি করা হলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশকে চাপে রাখাই সামরিক শক্তি বৃদ্ধির কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সেনা ক্যাম্প স্থাপন করেছে মিয়ানমার। এর মধ্যে 2টি ফ্রিগেট, 1টি কভরেট ও 1টি সাবমেরিন রাখাইন পানি সীমায় নিয়ে আসার খবর পাওয়া গেছে। এছাড়া মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ও এন্টি এয়ারক্রাফট সিস্টেমও আনা হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারে করে মিয়ানমার বাহিনী অবৈধ ফসফরাস বোমা নিয়ে এসেছে রাখাইনে। মিয়ানমারের সমরসজ্জার খবর এমন এক সময় পাওয়া যাচ্ছে যখন খোদ জাতিসংঘের পক্ষ থেকে রাখাইনে নতুন করে যুদ্ধ অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। চলমান সেনা সমাবেশের সময় রাখাইনে গ্রামের পর গ্রাম পুড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে মিয়ানমার দাবি করছে এমন রিপোর্ট দেওয়ার আগে জাতিসংঘের উচিত যাচাই করে নেওয়া। অবশ্য মিয়ানমার কর্তৃপক্ষের এই বক্তব্যের সাথে সেখানকার অবস্থার মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। দি ইরাবতী পত্রিকায় 4 সেপ্টেম্বর রাখাইনে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। বিবিসি এ ব্যাপারে ভিডিওর 1টি ক্লিপ প্রচার করেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাখাইনের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সৃষ্ট উত্তেজনার দোহাই দিয়ে মিয়ানমারের যে সামরিক প্রস্তুতি তা অনেকটাই কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার মতো। রোহিঙ্গা ইস্যুতে দেশটি এখন আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এর সাথে ঢাকা যাতে একাত্ম না হয় তার জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করতে দেখা যাচ্ছে মিয়ানমারকে। এছাড়া রাখাইনে 3টি সেনা ডিভিশনের বাইরে ওয়েস্টার্ন কমান্ডের অধীনে আরেকটি অনানুষ্ঠানিক ডিভিশন নিয়ে আসার খবর পাওয়া গেছে। এই কমান্ডের অধীনে 540, 538, 317, 538, 366, 354 ও 55 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রয়েছে। 11 ও 33 ডিভিশনের শক্তি আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষভাবে মংডু, বুডিচং, মংডু টাউনশিপ, ফকিরাবাজার, রাসিডং এলাকায় সেনা শক্তি বাড়ানো হয়েছে। এখানকার ইনফ্যান্ট্রি ও আর্টিলারি ব্যাটালিয়নের পাশাপাশি 34 স্পেশাল মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশ সীমান্তের উপারে এই সমরসজ্জায় সীমান্ত অঞ্চলগুলোতে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষত সীমান্তের এপারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যেসব স্বজন এখনও উপারের বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবির ও বাড়িঘরে রয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা।